বইলে বই আলোকিত হই, না বলিলে বই অন্ধকারে রই। মার্গজন নিদেশন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা এবং অভিভাবক সম্মেলন উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আপনাদের এখানে যারা অভিভাবক আসছেন এবং আমার সামনে যে শিক্ষার্থীরা আছেন, আমরা প্রায় সময় অনেকটাই মাদ্রাসার মধ্যে পর্যবসিত হই, যে আমাদের আশেপাশে যে স্টুডেন্টগুলো আছে, আমাদের সন্তান যারা আছে, অনেকেই স্কুলে পড়াশোনা করাচ্ছে, আমরা তাদের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করি অনেক সময়, যে তাকে একজন ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার হবো, সায়েন্টিস্ট বানাবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তো বড় বড় স্বপ্ন অনেকে দেখে থাকি আমরা, আমাদের আশেপাশে অনেকেই আছে এই বিষয়গুলো চিন্তাভাবনা করি, তখন আমাদের নিজের মধ্যে একটা কল্পনার বিষয় উদ্ভব হয়, ইস আমার সন্তানটাকে যদি ডাক্তার বানাতে পারতাম, আমার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানাতে পারতাম, আমার সন্তান যদি একটা বিজ্ঞানী হতো, এই ধরনের একটা হতাশা আমাদের মধ্যে অনেক সময় কাজ করে থাকে। কিন্তু আপনারা জানেন কি, যাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষাবিদ এবং যাদের পিছনে তিনি কোনো শিক্ষা নাই, তিনি কোনো মেহনত নাই, তো তাদের যারা অভিভাবক আছে তারা প্রায় সময় কথা চিন্তা করে, ইস আমার সন্তানটাকে যদি আমি তিনি শিক্ষা শিক্ষিত করতে পারতাম, আমার সন্তানটাকে যদি আমি কোরআন হাফেজ বানাতে পারতাম, আমার সন্তানটাকে যদি আলেম বানাতে পারতাম, একটা আফসোস কিন্তু তাদের মধ্যে থাকে, হয়তো আপনারা এটা চিন্তা করেন না, গবেষণা করেন না, কারণ এই যে সন্তানগুলো আছে যারা আছে এরা শ্রেষ্ঠ মেধাবী, দেশের জাতীয় সম্পদ এরা। আপনি একটা দিনই শিক্ষা ছাড়া যারা আছে দুনিয়ার লাইনে যারা পড়াশোনা করতেছে তাদেরকে দেখান, যে কোরআনে হাফেজ একজন কোরআনে 30 বার হাফেজ পুরো সে মুখস্থ করতেছে, আমাদের সাধারণ লাইনে যারা লাইনে পড়াশোনা এমন কি বিষয় আছে যে পুরো মুখস্থ তার করা লাগে 30 বার। আমাদের কমতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এমফিল করতেছে, তো সে তার সন্তানকে নিয়ে মন্তব্য করছে ভবিষ্যতে, যে আমার সন্তানরা যদি মোটামুটি মেধাবী হয় তাকে আমি ডাক্তার বানাবো, আর যদি সে একটু ভালো মানের মেধাবী হয় তাহলে আমি তাকে বিজ্ঞানী বানাবো, আর যে সে যদি এক্সট্রা অর্ডিনারি হয়, একটা এক্সট্রা ট্যালেন্টের অধিকারী হয় তাহলে তাকে আমি আলেম বানাবো। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যে আলেম হইতেছে সে কিন্তু অল্প জ্ঞান অল্প মেধা নিয়ে কিন্তু সে কোনো হেফজা করতে পারতেছে না, আলেম হইতে পারতেছে না, তাহলে আমাদের আফসোসটা কেন থাকে? আমাদের আফসোসটা থাকে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে সেটা আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে। আমরা ক্লাস 5 এ যখন পড়াশোনা করি তখন চিন্তা করি যে বাবা যারা স্টুডেন্ট আছে আমি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে ভালো করে একটা স্কুলে ভর্তি হতে পারবো, জিলা স্কুলে ভর্তি হতে পারবো, ফজিলসে ভর্তি হতে পারবো, অন্য ভালো ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবো। সে ক্লাস 5 একটু ভালো রেজাল্ট করলো, সে এসএসসি যখন দিবে এসএসসিতে ভালো রেজাল্ট করলো, সেই জন্য ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে, নটর ডেম, হলি ক্রস, বিকানেসার, ভালো করে কলেজে সে ভর্তি নেবে, এই চিন্তা সে করে। সে যখন ভালো করে কলেজে ভর্তি হয় এরপর হচ্ছে সে তার চিন্তা থেকে ভালো করে রেজাল্ট করতে হবে, তাহলে ভালো করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধারা বিশ্ব যে বুয়েট টুয়েট গুলো আছে এগুলোতে সে চান্স পেয়ে যাবে, এরকম একটা চিন্তা কিন্তু তার মধ্যে থেকে থাকে। দেখ সে ভালো বিশ্ববিদ্যালয় পড়াশোনা করলো, পড়াশোনা করে কি হলো, তার ভালো রেজাল্ট করার পর তার মাথায় একটা চিন্তা থাকে যে আরো ভালো পড়াশোনা করতে হবে, তাহলে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সবাই কি বিসিএস ক্যাডার হতে পারে? সবাই কি ভালো করে চাকরি পেতে পারে? আমি নিজে পড়াশোনা করছি দুই লাইনে মাদ্রাসা পড়াশোনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, আমি দেখি আমাদের মাদ্রাসার যে বন্ধুরা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে যে তাদের মধ্যে কোনো হতাশা নেই, কোনো আফসোস নাই, সে কোনো না কিছু করতেছে, কোনো না জব করতেছে, তার ফ্যামিলি সংসার এবং সে অল্প বয়সে বিয়ে করতে পারতেছে, খুব মানে খুব ভালো একটা জীবন সে উপভোগ করতে পারতেছে। পাশাপাশি আমার বিশ্ববিদ্যালয়ের যে বন্ধুরা আছে তাদেরকে যখনই ফোন দিয়ে মেসেজ দ্বারা কথা হয়, বাইরে এবং হোয়াটসঅ্যাপে যখন কথা হয় তাদের সাথে, খুব হতাশা করে, হতাশা করছে যে বিশ্বদার পড়াশোনা করলাম, খুব ভালো রেজাল্ট করলাম, সারাটা জীবন খুব ভালো রেজাল্ট করে এখানে আসলাম, আজকে পর্যন্ত আসলাম, কিন্তু সামনে কি হবে সেটা অনেক কিছু সম্পূর্ণ, সে কি আদৌ কোনো সরকারি চাকরি পাবে কিনা, আদৌ আদৌ কোনো প্রাইভেট ভালো কোনো কোম্পানিতে সে জব করতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে তার মধ্যে চরম হতাশা কাজ করে। এই জন্য যেটা আছে আমরা বলি যে আপনারা যারা দিচ্ছেন আপনারা সবচেয়ে বুদ্ধিমান একজন হচ্ছে অভিভাবক, যেনারা মাদ্রাসা পড়াশোনা করাচ্ছেন, কারণ হচ্ছে এখানে আমাদের যারা আছে কোনো না কিছু করছে, ভালো কিছু করতে পারবে জীবনে, তার যে হতাশাতে স্তরগুলো আছে সে হতাশা স্তরগুলো খুব সহজ অতিক্রম করতে পারবে। তো আশা করি সেটা আপনারা আপনাদের সন্তান যারা আছে ওদেরকে ভালো একটা ফিডব্যাক দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন এবং তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, এবং আমাদের যে হীনমন্যতাগুলো আছে এই হীনমন্যতাগুলো থেকে আমরা জেনে ফেলতে হবে আমাদেরকে, যে আমরা ভালো একটা এবং যারা আছে এবং তারা সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাব সে কিতাব সে বুকে লালন করতেছেন, শ্রেষ্ঠ যে আদর্শ সে আদর্শ লালন করতেছে, আমাদের শ্রেষ্ঠ যে রাসূল সে রাসূলের আদর্শ সে লালন বাস্তবায়ন করতেছে,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক দিকে হিকমত বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মে নট আওয়ার প্রপার্টি অফ সেপারেট রিলিজিয়াস বাট অলসো গ্রেট লিডার এন্ড ফার্স্ট পারসন ইন ইসলামিক রিপাবলিক অফ মদিনা তাহলে তিনি সম্পর্কে যদি একজন ঐতিহাসিক যিনি খ্রিস্টান যদি এই কথা বলতে পারে তাহলে আমাদের সন্তান যারা আছে ওরা চেষ্টা আদর্শ পুকুর আলাপ করে এই সমাজটাকে একদিন পরিবর্তন করে দিবে এই জাহেলি সমাজটাকে একদিন পরিবর্তন করে তারা ঘটাবে এই আশা আর প্রত্যাশা রেখে থেকে আগে আমরা সংকেত রাখতে বেখান শেষ করতেছি বাকি দাওন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মাননা গ্রহণ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির কে এম হুমায়ুন কবির।